নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা শীতের ফুলে আরও বেশি ফুল কিভাবে পেতে পারি বা এই যে অ্যান্টেরিয়াম বা ডগ ফ্লাওয়ার যেটা আমরা বলে থাকি বা স্ন্যাপড্র্যাগন তো এই গাছের বিশেষত্ব একটাই এটা হচ্ছে গিয়ে ফুল আপনাকে অনেক দেবে আর যেহেতু এগুলো আপনার ডগ ভ্যারাইটি মানে স্মল ভ্যারাইটি মানে এগুলো স্টিকগুলো একদমই ছোটো ছোটো হয় এবং ফুলের সংখ্যা থাকে একটা পার স্টিকে ছটা সাতটা আটটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে গাছ যাতে কোনোভাবেই বীজ না দেয় তো এখনও যাদের এই গাছ আছে দেখছেন বীজ ভরে আছে শুধুমাত্র বীজ সমেত ডালগুলো কেটে দিন দেখুন দশ থেকে বারো দিন ভিতরে নতুন কিন্তু আবার আপনারা অনেক নতুন করে স্টিক দেখতে পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন এই প্রচুর পরিমাণে ফুল পাওয়ার পিছনে রহস্য সেটা আপনাদের জানাবো আর এই গাছের একদম কিন্তু আমি ছোটো থেকে শুরু থেকে আপডেট আপনাকে দিয়েছিলাম কিন্তু এই গাছ থেকে যে আরও বেশি ফুল নেওয়া যায় সেই আপডেটটা আপনাদেরকে এখনও দেওয়া হয়নি তো এই সময় দাঁড়িয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যত ফুল ফুটেছিল ফুল এবং অসম্ভব ফুটেছিলো সেটা গাছ দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে ফুল ফুটেছিলো গাছে গাছের চেহারা গাছের ঝোপালপ যতটা মানে ঝাড় হয়েছে সেটা দেখতে পাচ্ছেন গাছ দেখে বোঝা যাবে না এটা কী গাছ এতটা এতটা পরিমাণে ভালো গাছ হয়েছে প্রথম যে ফুলগুলো ফোটে সেগুলো কিন্তু অনেক বেশি সংখ্যায় ফুল থাকে সেটা একটা স্টিক যেমন বললাম সাতটা আটটা নটা পর্যন্ত ফুল থাকে যত শেষের দিকে হবে তত ফুলের সংখ্যা কমতে থাকবে কারণ ব্রাঞ্চের সংখ্যা যত বাড়তে থাকবে তত ফুলের সংখ্যা কমতে থাকবে এটা হচ্ছে নিয়ম তো একদম নিরাশ করবে না তাও চার থেকে পাঁচটা কিন্তু প্রত্যেকটা স্টিকে আপনারা ফুল পাবে তো আমি যেটা করেছি সমস্ত গাছকে একদম সুন্দর করে সব বিষ সমেত ফুলগুলো শুকনো ফুল আমি ফেলে দিয়েছি এবং তারপরে রেজাল্ট এইটা তো আমি কি করেছি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে গাছের প্রত্যেকটা ব্রাঞ্চকে কেটে দেওয়ার পরে শুকনো ফুলগুলো ফেলে দেওয়ার পরে গাছগুলোকে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে খাওয়ার সাপোর্ট দিতে হবে কারণ অনেক বেশি ব্রাঞ্চ হয়ে গেছে কেমন সাপোর্ট দেবো আমরা কিন্তু যখনই দেবো গাছে ফুল শোকাতে শুরু করেছে ঠিক সেই সময় থেকেই আমরা কিন্তু গাছে মিক্স খাবার দেবো সেই মিক্স খাবারে যেমন থাকবে আপনার সিংচাচা হাড় গুঁড়ো লেদার মিল্ক বনডাস তার সঙ্গে আরও দুটো জিনিস আমরা অ্যাড করবো সেটা হচ্ছে কেমিক্যাল সেটা কি কী ব্যবহার করবো সেটা একটা ব্যবহার করব আমরা সিঙ্গেল সুপার আর আরেকটা ব্যবহার করব আমরা পটাশ এই দুটো জিনিস ব্যবহার করব আমরা একদম ছাটার পরে ফুলের যেহেতু অনেক বেশি পরিমাণ হবে তার জন্য কিন্তু আমাদের সাফিসিয়ান্ট পটাশিয়াম এবং ফসফরাসের প্রয়োজন আছে আমরা মিক্স খাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন প্রত্যেক ব্রাঞ্চে ছোট্ট ছোট কুড়ির দেখা দেবে পাঁচ থেকে ছ দিন পরেই এবং অসংখ্য ব্রাঞ্চ বেড়াবে আর অসংখ্য ফুলও পাবেন এখন কিন্তু আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় খাবার একদমই কম থাকবে কারণ যদি আমরা অধিক পরিমাণে নাইট্রোজেন দিই তাহলে কিন্তু গাছে অনেক বেশি ব্রাঞ্চ আরও বেড়াবে কিন্তু সেখানে ফুলের সংখ্যা কম থাকবে মিক্স কর দেওয়ার পরে ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমরা আবারও দেব শুধুমাত্র সিঙ্গেল সুপার সব সিঙ্গেল সুপারফার্স্লেক্ট আর পটাশ সেটার পরিমাণটা কত আমাদের রেশিওটা হবে এই সময় ফুলের সময় কিন্তু রেশিওটা আমরা সমান সমান নিতে পারি সেক্ষেত্রে আমরা পটাশিয়ামটা একটু কম নেব পটাশটা আমরা যদি দুভাগ নিই সিঙ্গেল সুপার পার্সফেক্ট তাহলে কিন্তু আমরা এক ভাগ নেব পটাশিয়াম এইটাই চলতে থাকবে খাবার বলতে এইটাই আর নিয়ম করে জল এর বাইরে কোনো খাবার না দেখুন কিভাবে গাছে ধীরে ধীরে ফুলের সংখ্যা রেগুলার বাড়ছে কারণ এখনও আমাদের শীত যেমন চলে যাচ্ছে শীতের ফুলের সংখ্যাও কমতে থাকবে কিছু গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে কিন্তু লাস্ট টাইম আমরা মার্চ মাস পর্যন্ত এই গাছ থেকে এত বেশি ফুল নিতে পারবো সেটা গাছ দেখেই বুঝতে পারছেন আজকে ধরুন ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ তো সতেরো তারিখে গাছের এই রেজাল্ট এখনও কিন্তু আমি আরও বেশ কিছু দিন গাছ থেকে অধিক পরিমাণে ফুল পাব সমস্ত শীতের গাছেরই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফুল ফোটার পরে বীজ নিই না তার একটাই কারণ যে ফুল ফুটে গেলে বীজ নিলে গাছ কিন্তু আর নতুন করে ফুল দেবে না তখন কিন্তু গাছের সমস্ত এনার্জি তার পরবর্তী প্রজন্মের জন্য ব্যবহার করবে সেটা কেমন যে বীজটা কত ভালোভাবে ডেভেলপ করে এবং তার থেকে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া এটা হচ্ছে মেন কারণ গাছের সিস্টেমটাই তখন অন্যরকম হতে থাকে গাছটাই ফুল দিতে চায় না তো ফুল আমরা গাছ থেকে জোর করে নেব এই জোর করে নেওয়ার পদ্ধতিগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু গাছ এইভাবে সকলের ছাদেই ফুল ফুটতে পারে যারা এই ভ্যারাইটিটা কিনেছেন এবছর অনেকেই করেছিলেন তো প্রথম দিকে কিন্তু পিঞ্চিং আমি একটাই দেখেছিলাম মানে একবার পিঞ্চিং তারপরে গাছ কিন্তু ধীরে ধীরে ঝোপালো হতে শুরু করে গোলাকার হতে শুরু করবে একদম সিঙ্গেল লিক গাছ থাকবে কিন্তু গাছ কিন্তু ধীরে ধীরে এমন হবে দেখবার মতন আর এবছর কিন্তু আমার বিগত দিনের যেরকম করেছিলাম তার থেকে কিন্তু রেজাল্ট আরও আরও ভালো হয়েছে এই আরও ভালো হওয়ার পিছনে কিন্তু অন্য কিছুই না আমি খুব সহজভাবে এবং সরলভাবে মানে হালকা কম খরচায় গাছ করি সেটা আমি নিয়ম করে যেমন শস্যের কোল দিই গাছ তৈরি করার জন্য সঙ্গে থাকে ডিএপি এই হচ্ছে আমার গাছ তৈরি করার জন্য ফুল নেওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সকলেই জানেন যে পটাশিয়ামের প্রয়োজন এবং গাছে কিন্তু ফসফরাসের প্রয়োজন অনেক বেশি অন্য আপনার যে খাবারগুলো দিতে পারি সেখানে দাঁড়িয়ে আমরা মিক্স খাবার ব্যবহার করতে পারি মিক্স খাওয়ারে বিভিন্ন রকম উপাদান থাকে যেগুলো গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন শীতের অন্য ফুল এখনও অনেক আছে কিন্তু তার সাথে সাথে এবছর অ্যান্টিনিয়াম এত ভালো রেজাল্ট সেটা শুধুমাত্র শেয়ার করা কারণ আগামী দিনে যারা গাছ করবেন যাতে ভয় না পান সহজভাবে গাছ করা যায় খালি শীতের ফুলের কেন যে কোনো গাছের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি জল মারাত্মকভাবে লক্ষ্য রাখতে হবে যদি জলের পরিমাণ কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছেরও চেহারা ঠিক সেই রকমই হয় তো প্রতিদিন দিন কিন্তু সেইভাবে আপনারা জল গাছকে দেবেন কারণ আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখে নেবেন মাটিতে কতটা জলের প্রয়োজন আছে সেটা টবের মাটিতে হাত দিলে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে মাটিতে কতটা জলের প্রয়োজন আছে প্রতিটা গাছই সুন্দর এবং অনেক অনেক ফুল পাচ্ছি এবং পাবো সেটা আপনারা গাছ দেখেই বুঝতে পাচ্ছেন আর অনেক কিছু না এই সমস্ত গাছ করতে গেলে অনেক কিছু লাগে না একটু গাছটার দিকে দেখা এবং গাছটাকে বোঝা আর অনেক কিছুর প্রয়োজন হয় না তাতেই কিন্তু গাছ এইভাবে আপনাদের সকলের ছাদে রেয়াল্ট দিতে পারে কিন্তু যেটা হচ্ছে কি ব্যাপার টব নির্বাচন এই সমস্ত গাছ কম করে আপনারা আট ইঞ্চি টবে অবশ্যই বসাবেন সেক্ষেত্রে রেয়াল কিন্তু আপনারা এই রকমভাবেই পাবেন যেরকমভাবে আমি দেখাচ্ছি বা এইরকমই তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখলেন